রীতিমতো উত্তাল বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ইস্তফা দিয়ে সরাসরি বাংলাদেশ থেকে কপ্টারে করে ভারতে পালিয়ে এসেছেন ভারতে এসে গা দিয়েছেন নিরাপদ আশ্রয়স্থলে রয়েছেন শেখ হাসিনা তিনি ব্রিটেন কিংবা আমেরিকা বা ইউরোপের যে কোনো দেশে আশ্রয় নিতে পারেন এমন খবর উঠে আসছে তার মধ্যেই কিন্তু হাসিনার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে আমেরিকা ভিসা বাতিল করেছে গতকালই বিটানো কিন্তু शेख হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় চরম বিভাগে शेख হাসিনাকে নিয়ে ভারত কারণ 6000 এরও বেশি ভারতীয় নাগরিক এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তাদের নিরাপদে ভারতে ফিরিয়ে আনা সবথেকে বড় চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কারণ ভারত বিরোধী স্লোগান উঠে গেছে এবং বিক্ষوبه উত্তাল বাংলাদেশ ভারতীয়দের হিন্দুদের ধরে ধরে মারা হচ্ছে এমন ছবিও কিন্তু সামনে আসছে তার মধ্যেই কিন্তু গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল এই মুহূর্তে একজোট কেন্দ্রের সাথে সহমত পোষণ করেছে কেন্দ্র যা পদক্ষেপ নেবে তাতেই সায় দেবে গোটা দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ বাংলাদেশ একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া কয়েক হাজার কিলোমিটার এরিয়া কিন্তু পশ্চিমবঙ্গ ভাগ করে নিয়েছে বাংলাদেশের সাথে তাই এই মুহূর্তে চরম উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তাই বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা পদক্ষেপ নেবে তাতেই সায় দেবেন এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু শেখ হাসিনা এখন কোথায় থাকবেন অবশেষে শেখ হাসিনাকে নিয়ে অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার দিল্লি শেখ হাসিনা কোথায় থাকবেন এরপর শেখ হাসিনা কোথায় যাবেন কারণ আমেরিকা ব্রিটেন শেখ হাসিনার জন্য একেবারে মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয় তাই এই মুহূর্তে ভারতও কিন্তু বিপদে বাংলাদেশিরা কিন্তু ভারতের উপরও চরম ক্ষুব্ধ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর কিন্তু দাবি উঠে গেছে সে সুপ্রিম কোর্টের তরফ থেকে তার মধ্যেই কিন্তু এবার বড় ঘোষণা করলেন কেন্দ্রের নির্দেশের কেন্দ্রের সিদ্ধান্তের পরপরই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শেখ হাসিনাকে নিয়ে কেন্দ্র দিল্লি অবস্থান স্পষ্ট করার পরপরই বড় ঘোষণা হাসিনা পুত্র জয়ের আপাতত নয়াদিল্লিতেই থাকছেন বাংলাদেশের সত্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডয়েচে ভেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই তার বস্তুত নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দেওয়া বার্তায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক আশ্রয়ের নির্দিষ্ট সুরাহা না হওয়া পর্যন্ত ভারতেই থাকবেন মুজিব কন্যা অর্থাৎ হাসিনাকে নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছে একেবারে দিল্লি আপাতত হাসিনার ব্রিটেনে যাওয়ার সম্ভাবনাই নেই কারণ সেদেশের অভিবাসন নীতি অনুযায়ী অন্য দেশ থেকে ব্রিটেন সফরে গিয়ে কেউ রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না এর মধ্যে হাসিনা পুত্র সাক্ষাৎকারে বলেন তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হল তিনবারের মতো সব কিছু হারিয়ে বিদেশে থাকতে হলো তিনি আরো বলেন আমি আর মা বাদে পরিবারের সবাই অনেকদিন ধরে বিদেশে আছেন আমরা এখানে সেটেলড আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত ছাত্র জোটের দাবি মেনে নোবেলজয়ী জয়ী মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর বুধবারই তিনি বাংলাদেশে ফিরতে পারেন অন্যদিকে জয় ওই সাক্ষাৎকারে জানিয়েছেন তার মা হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার চব্বিশ ঘন্টা আগে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন জয় বলেন আমরা শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন যে তিনি পদত্যাগ করছেন সংবিধান অনুযায়ী একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওর প্ল্যান তবে যখন তারা ভবনের দিকে মার্চ শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই তোমায় এখনই বেরিয়ে যেতে হবে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন হাসিনা তার ছেলে জয় সংশ্লিষ্ট সাক্ষাৎকার জানিয়েছেন ভারত থেকে কোথায় যাবেন হাসিনা সে নিয়ে এ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি তিনি বলেন শেখ হাসিনা ভালো আছেন এখন দিল্লিতে আছেন আমার বোন ওর কাছে আছেন আমার মামাতো তো বোন দিল্লিতে থাকেন তিনিও ভালো আছেন তবে তার খুবই মন খারাপ জয়ের সংযোজন তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওর বাবা জান দিয়েছেন পুরো পরিবার জান দিয়েছেন যে দেশের জন্য তিনি জেল খেটেছেন পরিশ্রম করেছেন এত উন্নতি করেছেন সেই দেশের মানুষটাকে এভাবে অপমান করে বার করে দেবে তার উপর আক্রমণ করতে যাবে ঠিকই তাই বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন না হলে বাংলাদেশ কোনোদিনই বাংলাদেশ হতে পারত না বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে পারতো না তিনি কিন্তু একেবারে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন প্রাণ দিতে হলে দেব কিন্তু বাংলাদেশকে স্বাধীন করবো আর সেই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন যে নেতা বঙ্গবন্ধু বাংলাদেশের জনক বলা হয় পিতা বলা হয় তারই মূর্তিকে ভাঙচুর করল বাংলাদেশিরা চরম অপমান করলো তার কন্যা শেখ হাসিনাকে যিনি বাংলাদেশের উন্নতির জন্য অনেক কিছু করেছেন এমনই কিন্তু দাবি করলেন শেখ হাসিনা পুত্র জয় তবে এই মুহূর্তে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন আপাতত অন্য কোন দেশে যাচ্ছেন না শেখ হাসিনা তিনি এই মুহূর্তে দিল্লিতেই থাকছেন কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করার পরপরই বড় ঘোষণা হাসিনা পুত্র জয়ের এর পরবর্তী পর্যায়ে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর ভারতের উপর শেখ হাসিনাকে নিয়ে চাপ প্রয়োগ করে কিনা কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা দেশের